नौबत हुई है कि ठीक नहीं चल रहा था। पुनर बीजेपी समर्थन बिहार और मुख्यमंत्री हिसाब से अधिष्ठित नीतीश कुमार विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। नवम बारर बारे मुख्यमंत्री शपथ ले नीतीश कुमारे और समग्र भारतवर्षते एक विरल रेकर्ड गढ़िले। नीतीश कुमार राजनैतिक परिक्रमा जथेष बर्णिल। प्रथम बारर बारे 2000 सन मुख्यमंत्री हिसाब से शपथ ग्रहण कर नीतीश कुमारे किंतु मात्र पदत सात दिन अधिष्ठित आसे সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব নোৱাৰাত সাত দিনের পিছত পদত্যাগ করবলগিয়া হয়েছিল। পুনের রাবড়ি দেবী বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিল। কেন্দ্রলৈ আহিল, সাংসদ হিসাবে জয়লাভ করলে আর অটল বিহারী বাজপেয়ী সরকারত কেন্দ্রীয় মন্ত্রী হয়ে থাকিল। 2005 সনের বিহারের যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনত বিজেপির সঙ্গে নির্বাচনী মিত্রতা করে অবতীর্ণ হয়ে বিপুল ভোটত জয়ী হল আর রাবড়ি দেবীক আঁতরাই মুখ্যমন্ত্রী পদ তোলে। 2005 সনের পর 2010 সনের যে কার্যকাল নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী সেই কার্যকালত মুখ্যমন্ত্রীগিয়ে বহু প্রশংসা বুতলিবলে সক্ষম হল। বিশেষ শিক্ষা বিভাগ যে সংস্কার করলে তার কারণে বহুবার সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করল। 2010 সনত পুনের বিজেপির সঙ্গে রাজনৈতিক মিত্রতা করে নির্বাচনত অবতীর্ণ হয়ে তৃতীয়বারের বিহারের মুখ্যমন্ত্রী হল বিজেপির সঙ্গে। 2014 সনত যেতিয়া বিজেপিয়ে নরেন্দ্র মোদীক প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে প্রক্ষেপ করেছিল সেই কথাটো কিন্তু নীতিশ কুমারে ভাল পোৱা নাছিল, বিভিন্ন সময়ত অসন্তুষ্টি প্রকাশ করেছিল। 2014 সনের লোকসভা নির্বাচনত জেডিইউর বিপর্যয় হয়েছিল, 20 জন প্রার্থীর ভিতর মাত্র দুজনেহে জয়লাভ করবলে সক্ষম হয়েছিল। এই বিপর্যয়ে নৈতিক দায়িত্ব স্বীকার করে 2014 সনত মুখ্যমন্ত্রী পদের পদত্যাগ দিছিল নীতিশ কুমারে আর দলের আন এজন নেতা জিতেন রাম মাঝি কিছুদিনের কারণে মুখ্যমন্ত্রী হয়েছিল। 2015 সনত রং সলালে নীতিশ কুমারে, মিত্রতা ত্যাগ করলে বিজেপির নীতিশ কুমারে। 2015 সনত কংগ্রেস আর আরজেডির সঙ্গে প্রি পোল এনাউন্স করে পুনের শাসনের গাদী দখল করলে নীতিশ কুমারে। সেই সময় লালু প্রসাদের দুজন পুত্র তেজস্বী যাদব আর আন এজন পুত্রক মন্ত্রিত্ব দিবলগিয়া হয়েছিল। তেজস্বী যাদব যি দশম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ হওয়া নাছিল হয়ে গেছিল বিহারের এজন ক্যাবিনেট মন্ত্রী। 2015-2017 সনলৈকে নীতিশ কুমারের যে মিত্রতা কংগ্রেস আর আরজেডির সঙ্গে সেই মিত্রতা চলি থাকিল। 2017 সনত কিন্তু এই মিত্রতা ভঙ্গ করলে। 2017 সনত পুনের মিত্রতা স্থাপন করলে বিজেপির সঙ্গে আর বিজেপির সঙ্গে পুনের সরকার গঠন করলে আর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ তোলে। 2020 সনের বিহারের বিধানসভা নির্বাচনত বিজেপির সঙ্গে রাজনৈতিক মিত্রতা করে জয়লাভ করলে নীতিশ কুমার, কিন্তু সেইবার জেডিইউয়ে কেবল 45খন আসনহে আজরি আনব সক্ষম হল। ইয়ার বিপরীতে বিজেপিয়ে কিন্তু 78খন আসন আজরি আনলে আর আরজেডির হাতত থাকিল 79খন আসন। 2020 সনত পুনের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লওয়ার পিছত এই সরকারখন কিন্তু বেশিদিন না থাকিলে। 2022 সনত এইবার বিজেপির সঙ্গ ত্যাগ করে আকৌ বন্ধুত্ব স্থাপন করলে, রাজনৈতিক মিত্রতা স্থাপন করলে আরজেডি আর কংগ্রেসের সঙ্গে। 2022 সনত পুনের মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমারে শপথ ললে আর উপ মুখ্যমন্ত্রী হল তেজস্বী যাদব। বছৰৰ পিছত 2024 চনত এইবাৰ আরজেডি আর কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে পুনের NDAত সামিল হল আর পুনের নবমবারের বাবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ ললে। এইজন নীতিশ কুমারের নেতৃত্বতে গঠন হয়েছিল বিরোধী ঐক্য মঞ্চ আর এইজন নীতিশ কুমারেই পোষকতা করেছিল জাতিগত জনগণনার আর বিহারত তেওঁৰ নেতৃত্বতে হয়েছিল জাতিগত জনগণনা। এইজন নীতিশ কুমারেই নরেন্দ্র মোদীক প্রতিহত করবলে সমগ্র বিরোধী দল সমূহ একত্রিত করেছিল আর এইজন নীতিশ কুমারেই সেই যে ঐক্য মঞ্চ সেই ঐক্য মঞ্চ ত্যাগ করে পুনের লগ লাগিলে গৈ নরেন্দ্র মোদীর পথ পরিবর্তন হল। যেতিয়া কেন্দ্রীয় সরকারে সিদ্ধান্ত গ্রহণ করলে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরক ভারতরত্ন দিয়ার আর কর্পূরী ঠাকুরক ভারতরত্ন দিয়ার পিছতে যেতিয়াই প্রধানমন্ত্রীক প্রশংসা করবলে আরম্ভ করলে তেতিয়াই রাজনৈতিক বিশ্লেষকসকলে গম পাইছিল
নীতিশ কুমারে কিবা এটা পদক্ষেপ লব অর্থাৎ আর জে ডি আর কংগ্রেস ত্যাগ করে বিজেপিত সামিল হব অনাগত সময় নীতিশ কুমারের এই বিজেপিত সামিল হওয়ার কার্যয় তেওঁক রাজনৈতিকভাবে কেনেদরে লাভান্বিত করে সে লক্ষণীয় হব কিন্তু যিজন ব্যক্তিকে সময় সুশাসন বাবু বলে ভবা হয়েছিল বা সুশাসন বাবু নাম পাইছিল সেইজন ব্যক্তি এতিয়া রাজনৈতিক মহলত পরিচিত পল্টু কুমার হিসাবে।